হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা একটি ক্লাউডি কালারফুল সাউন্ড ওয়েভ কীভাবে তৈরি করতে হয় সেই কাজটি দেখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেব, এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার, আমি ব্ল্যাক কালারের একটি সলিড কালার এখানে ফিল করে দিলাম। লেয়ারটাকে আমি লক করে নিচ্ছি, পেন টুলে যাব, এখান থেকে ফিল কালারটা অফ রাখব, স্টোক কালারটাকে আমরা হোয়াইট করে দেব। 1 পিক্সেল রয়েছে এই অংশে, আমি একটা ক্লিক করব, দেন শিফট ধরে এই অংশে একটা ক্লিক করব, মুভ টুলে যাব। এরপর আমাদের যে শেপ লেয়ারটা রয়েছে এটাকে আমরা রাস্টারাইজ করব, রাইট ক্লিক করব, এখান থেকে রাস্টারাইজ। এটাকে আমরা দুইটি ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দুইবার প্রেস করে। প্রথম লেয়ারের নামটা আমরা ব্লাস্ট রাখছি, পরবর্তী লেয়ারের নাম আমরা ওয়াইন টু রাখছি, দেন পরবর্তী ওয়াইন ওয়ান। ব্লাস্ট লেয়ারটাকে সিলেক্ট করব। এবার আমাদের ইমেজটাকে রোটেট করতে হবে, ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, ফিল্টার স্টাইলাইজ ওয়াইন, এখান থেকে আমরা ব্লাস্ট রাখব, এরপর ওকে প্রেস করব। ওয়াইন টু লেয়ারটাকে সিলেক্ট করব, ফিল্টারে যাব, স্টাইলাইজ ওয়াইন, এটার মেথডটাকে আমরা ওয়াইন করব, এরপর ওকে দিব, কন্ট্রোল টি প্রেস করব, এটাকে আমরা বাম দিক বরাবর ট্রান্সফর্ম করব, এরপর ওকে প্রেস করব। ওয়াইন ওয়ানটাকে সিলেক্ট করব, ফিল্টার স্টাইলাইজ ওয়াইন, এখানে ওয়াইন রেখেই ওকে প্রেস করছি, কন্ট্রোল টি প্রেস করব, এটাকেও আমরা ট্রান্সফর্ম করব, ওকে প্রেস করব। 3টি লেয়ারকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মার্জ লেয়ার দিয়ে দিব, এরপর এটার একটি ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি প্রেস করব, রাইট ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল, একই সাথে ফ্লিপ ভার্টিকেল দিব, এটার পজিশন আমরা এটার ব্যাক সাইডে রাখব, এরপর ওকে প্রেস করব। এই দুইটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মার্জ দিব, এটার নাম আমরা ওয়েব দিয়ে দিচ্ছি, এটার ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, এবং এটার নাম আমরা ব্লার দিচ্ছি। আমাদের ইমেজটাকে আগের পজিশনে নিয়ে আসব, ইমেজ রোটেশন 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, ব্লার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার ব্লার গ্যাশিয়ান ব্লার, এটার ভ্যালু আমরা দিয়ে দিব, আমি 120 দিচ্ছি, এরপর ওকে প্রেস করব। নতুন একটি লেয়ার নিব, এই লেয়ারের নাম আমরা কালার দিচ্ছি, এরপর আমরা গ্রেডিয়েন্ট টুল নিব, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট টাইপ থেকে আমরা নয়েজ নিচ্ছে, এখান থেকে র্যান্ডোমাইজে ক্লিক করলে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন, আমরা এই কালারটা নিচ্ছি ধরুন, এরপর ওকে প্রেস করব। এরপর এখানে আমরা রেড বাটন ক্লিক করে ড্র্যাগ করে কালারটা অ্যাপ্লাই করব। এটার কালার লেয়ারের মোড আমরা কালার করে ফেলব। নতুন আরেকটি লেয়ার নিব, এখানে আমরা ক্লাউড ইফেক্ট দিব, ফিল্টারে যাব, রেন্ডার ক্লাউডস, আমরা আমাদের ক্লাউড লেয়ারের মোডটাকে এখান থেকে ওভারলে করে দিতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কালার এবং ক্লাউড ইফেক্ট অ্যাড করে কালারফুল সাউন্ড ওয়েভ তৈরি করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে, সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।